মহালয়া থেকে বাঙালির পুজো শুরু পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা মহালয়ের মানে মহিষাসুর মর্দিনে ছাড়া যেন কিছু ভাবাই চায় না আর তার সঙ্গে তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণের ভিড় এর পাশাপাশি মহালয়ের সকালে প্রাতভ্রমণে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয় আগরতলা এমবিবি কলেজ এলাকায় প্রতি বছরের মতো এবারও অগণিত আট থেকে আশি বছরের লোক এই দিন সকালে পরিবারের সঙ্গে বের হয় আবার কেউ কেউ বন্ধু বান্ধব নিয়েও ঘুরতে বের হয় মহালেয়া দেবী পক্ষের সূচনা আর মহালীর দিন ভোরে রেডিওর মহিষাশ মর্দিনী না শুনলে যেন বাঙালিদের পুজো শুরুই হয় না কিন্তু বাড়িতে এখন আর রেডিও কতজনের আছে একটা সময় ছবিটা অন্যরকম ছিল যখন পুজো আসলে রেডিওর বেঁচে উঠত আগমনেশ্বর মহালয়া সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠ বেঁচে উঠত বাঙালির ঘরে ঘরে আর সেই গান শুরু হতে অনেকেরই বাড়ি থেকে বেরিয়ে পড়ত পছন্দের জায়গায় ঘুরতে কিন্তু এখন অনেকের বাড়িতে রেডিওই নেই আর যাঁদের আছে তাদের মধ্যে অনেকেরই বিকল গান শুনতে না পারলেও মহালের সকালে ঘুরতে বেরিয়ে পড়ার অভ্যাসটা কিন্তু এখনও চায়নি এই দিন সকালেও বহু মানুষ ভিড় কলেজ এলাকায় দেবীর আগমনকে ঘিরে সকালে এমপিপি কলেজ চত্বরে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীর থেকে শুরু করে সকলের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে উৎসবে মাতোয়ারা কলেজ পড়ুয়া সহ সকলের মধ্যে সেলফি তুলতে দেখা গিয়েছে মহালয়া বলে তো বেরিয়ে ভালো লাগছে আমাদের কারণ মহালয়া সকাল সবার কাছে আলাদা অনুভূতি প্রতি বছরই আসা হয়